নতুন কর্মসূচি ঘোষণার পাশাপাশি দ্রব্যমূল্য হ্রাস, অবৈধ সংসদ বাতিল ও একদফা দাবি আদায়ে শনিবার দ্বিতীয় দিনের মতো কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি। 7 জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর রাজধানীতে প্রথমবারের মতো কোনো কর্মসূচি পালন করছে দলটি। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন 30 জানুয়ারি সারাদেশে কালো পতাকা মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে এই কর্মসূচির ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অবৈধ দাবি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে 30 জানুয়ারি 2024 রোজ মঙ্গলবার দেশের সকল মহানগর, থানা, জেলা সদর, সকল উপজেলায়, সকল পৌরসভায় বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন সহ আরো অনেকে সমাবেশে বক্তব্য দেন। আজকে এইখানে স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই, আমরা জনগণের একটি রাজনৈতিক দল, আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি, ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না। বিএনপি এদেশের বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, একদলীয় শাসন, বাকশাল দুইয়ের শাসন, তার পরিবর্তন চায়। বিএনপি এই পরিবর্তন চায় একটি মাত্র কারণে, কারণটি হচ্ছে এই, বাংলাদেশের মানুষ এদেশে কোনোদিন একদলীয় শাসন বরদাস্ত করে নাই, আজকেও করবে না।